মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনার যেই গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবু সালাম। বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন বিশ্বনবীর সালাম দিতে পারবেন, ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। লাইনে দাঁড়ালাম, ঢুকলাম, ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে দুই রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা, হাঁটতে লাগলাম সবার সাথে। রওদাতুম মিন রিয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে, 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ, ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে, নিজেকে সামলে রাখতে পারে না, বুক ফেটে কান্না, সে চিৎকার দিয়ে নবীরে ডাকতে মনে চায় কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার, নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোন চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে, দার দার করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাঁদতে পারে না, বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায় ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে, বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বেরোলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়, নবীর দরবারে বেয়াদবের মতো।